মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই, এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে সনদপত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 20 আগস্ট শনিবার দুপুরে মধুপুরের আকাশে গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে গ্রন্থাগারের নিজস্ব কার্যালয়ে সনদপত্র পুরস্কার প্রদান করা হয়। আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোয়ার আলম খান বাবু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা ও প্রশিক্ষক সজিবুর রহমান খান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিনুল কবির, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, আকাশী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান শহীদ সহ সকল নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন গ্রন্থাগারের পরিচালকগণ, পাঠ কার্যক্রমের অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ। অনুষ্ঠান শেষে সেরা পাঠকদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও বই প্রদান করা হয়। টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের তথ্যচিত্রে PIB 71 TV।